ডালিউড চলচ্চিত্র আসছে নতুন জুটি চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সাথে প্রথমবারের মতো অভিনয় করবেন ডালিউড কুইন অপু বিশ্বাস বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিটির নাম কাঙ্গাল চুক্তি না হলেও অপুর নায়ক হিসাবে কাজ করবেন এই ছবিতে কথা দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শনিবার দুপুরে তিনি এমনটাই জানিয়েছেন বাপ্পি জানান কাঙ্গাল ছবিতে উপবিশ্বাসের নায়ক হয়ে কাজ করার কথা হয়েছে আমার সঙ্গে তবে এখনও অফিসিয়ালি এই ছবিতে চুক্তিবদ্ধ হইনি আমার কাছে শিডিউল চেয়েছিলেন নির্মাতা আমি ডিসেম্বরের এক তারিখে শুটিং শুরু হওয়ার কথা জানিয়ে দিয়েছি শোনা যাচ্ছে ছবিতে অপুর নায়ক দিয়ে তাই তাহলে আপনার চরিত্রটা কি এমন প্রশ্ন জানতে চাইলে বাপ্পি চৌধুরী জানান অনেক গণমাধ্যমের বরাতে এই কথাটা আমিও শুনেছি কিন্তু আমার সঙ্গে তেমন কথা হয়নি জেনেছি আমি নায়ক তবে ছবিতে সাইন করার আগে গল্প এবং চিত্রনাট্য নিয়ে আবারও কথা বলে নিব বাপ্পী সাফ জানিয়ে দিয়েছেন নায়ক ছাড়া অন্য কোনো চরিত্র এমনকি স্যাক্রিফাইজিং চরিত্র হলেও তিনি ছবিতে কাজ করবেন না তো সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ